নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, বিপদ কিন্তু খুব বাড়ছে পাজি পিসি আর ভণ্ড ভাইপোর। আজকে এ নিয়ে 3 নম্বর এপিসোড এদের নিয়ে করে ফেললাম, কিন্তু কিন্তু যেটা বক্তব্য হচ্ছে যে এদের কাছে এখন একটা চাদর আছে, সেই চাদরটা আড়ে ভাড়ে সবেতেই ছোট এবং তার জায়গায় জায়গায় এত বড় বড় ফুটো হয়ে গেছে, ফলে পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যাচ্ছে আর মাথা ডাকতে গেলে পা বেরিয়ে যাচ্ছে, এপাশ ওপাশ করলে ফুটোগুলো দিয়ে আবার শীতের ঠান্ডা হাওয়া ঢুকে গেছে আর তার উপর জমিয়ে শীত পড়ে গেছে, কি করবে এখন বুঝতে পারছে না, ফলে পাজি পিসি আর ভণ্ড বাইপো ঠক 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 করে কাঁপতে শুরু করেছে। কাকু আর বালুকে নিয়ে তো ত্রাহি ত্রাহি রব হয়ে গেছিল, এর মাঝে নতুন করে 2 খবর এসে পৌঁছেছে। একটা খবর হচ্ছে কেষ্ট, বড় সাধের কেষ্ট তিহার জেলে সব মুখ খুলে দিয়েছে, সব গড়গড় করে এবার বলতে শুরু করে দিয়েছে। অন্যদিকে মানিক এসেছে চাপ বাড়াতে, তার আবার বুকে ব্যথা শুরু হয়ে গেছে, কেননা মানিকও বুঝে গেছে ভবিষ্যৎটা কী, আর তাই এবার মানিক সেলটা চাইছে, যদি সেলটা না আসে তাহলে কেলো সব মুখটা খুলে দেবে। ঘেটে ঘ অবস্থা যাকে বলে, এক এক করে বলছি। প্রথমেই শুরু করব বালুকে দিয়ে। বালুর ক্ষেত্রে যে কেসটা হয়েছে, আপনারা জানেন যে বালু হঠাৎ করে যার ইডি কাস্টডি শেষ হওয়ার পর তার শরীর খারাপ হয়ে গেছে আর তারপর এসএসকেপে এসে পড়ে আছে। ইডিও খুব একটা নাড়াচাড়া করছে না তাকে, শুধু ওই বাইরে সিসিটিভি লাগিয়ে দিয়েছে, কে কী করছে না করছে, কে আসছে না আসছে এইটুকুনি মনিটর করছে। এখন প্রশ্নটা উঠছে যে বালুকে হঠাৎ ইডি এই ছাড়টা দিয়ে দিল কেন? পার্থকে দেখলাম ছাড়েনি, মানিককে ছাড়েনি, জীবনকৃষ্ণকে ছাড়েনি, কেষ্ট তো মানে কিচ্ছু বাকি রাখেনি তিহার থেকে বেরিয়ে একটা জেলে যেতে, কোথায় কোথায় না শরীর খারাপ দেখেছে, তাকেও ছাড়েনি, হঠাৎ বালুকে ছাড়লো কেন? যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে বালু নাকি সব মুখটা খুলে দিয়েছে, কি হয়েছে না হয়েছে, কোন নেতা কোন মন্ত্রী কার অঙ্গুলি হেলন, কোথায় টাকা রাখা আছে, কি কি প্রসেস হয়েছে, কে প্ল্যানিং করেছিল, কার নির্দেশ হয়েছে, কোথায় ফেঁসে গিয়েছিল, তারপর কে এসে বাঁচিয়ে, সমস্ত কিছু নাকি বালু উগড়ে দিয়েছে। এবং তার ফলেই দেখুন বালু গ্রেপ্তারির 47 দিনের মাথায় 46 দিন পরে চার্জশিট দিয়ে দিয়েছে, এবং সেখানেও বালু এত কিছু করার পরও বালুকে ছোট্ট করে 2 পিন দিয়ে রেখে দিয়েছে, একটা হচ্ছে বালুর মেয়ে, একটা হচ্ছে বালুর বউ, তাদের সম্পত্তি নিয়েও কিন্তু সেখানে ইঙ্গিত দিয়ে রেখে দিয়েছে। এখন চার্জশিট জমা পড়লে সেখানে অ্যাডিশনাল চার্জশিট জমা পড়ার জায়গা রয়েছে, কিন্তু যখনই চার্জশিটে জমা পড়ছে এবং সেখানে নির্দিষ্ট করে নাম চলে আসছে চার্জ ফ্রেমের সময়, তাদেরকেও কিন্তু ডাকা হবে এবং তারা যে এই তদন্তের আওতার বাইরে নয় এইটুকুনি বুঝে গেছে। অর্থাৎ বালুর কাছে ইঙ্গিতটা স্পষ্ট ছিল, ভাই তোমার যা যা পেয়েছি, তুমি তো ভেতরে ঢুকছোই, ওই কেষ্টর যেরকম মেয়েটা গেছে সুকন্যা, তোমারও কিন্তু মেয়ে বউ চলে যাবে এবার, কেননা যেভাবে টাকা পয়সার হয়েছে হিসেব দেখাতে তোমরা পারছো না। এই জায়গা থেকেই কিন্তু বালু ভেঙে পড়ে এবং মাঝখানে দলীয় নেতৃত্বকে চিনতেও কিন্তু অস্বীকার করে। এই জায়গা থেকে বালু সমস্তটা বলে দিয়েছিল আর তারপর তাকে এখন রিল্যাক্স করতে পাঠিয়ে দেওয়া হয়েছে এসএসকেএমে, এমনটাই নাকি একটা গুঞ্জন শোনা যাচ্ছে। এখন এটা জানার পরও ওই পাজি পিসি আর ভণ্ড ভাইপো কিছু করতে পারছে না, কেননা বেশি কিছু করলে বাকি যেটুকুনি রয়েছে সেইটুকু তত্ত্বপ্রমাণও তুলে দেবে। বালু নিয়ে এই জেরবার অবস্থা, এর মাঝখানেই কাকু নিয়ে বড় মাথা ব্যথা, কেননা কাকুর ওই কণ্ঠস্বরের পরীক্ষাটা হয়ে গেলেই ভণ্ড ভাইপোকে ধরতে ইডি চলে আসবে, তাই তাকে আটকাতে তাকে আড়াল করতে রাতে ঘুম উড়ে যাচ্ছে। এদিকে ইডি যেভাবে ছকটা সাজিয়ে ফেলেছিল তাতে করে আর কাকুকে আটকে রাখা যাবে না, এবার তাহলে ওই এসএসকেএমে যারা এই এই পাজি পিসি আর ভণ্ড ভাইপোর কাজে কাজ করছিল, তাদের অঙ্গুলি হেলনে চলছিল, সেইগুলোকে ইডি তোলা শুরু করবে, সেই রকম আইনি প্রসেস শুরু হয়ে গেছে। এই তো গেল প্রবলেম। এর মাঝখানে হঠাৎ করে খবর চলে এলো দিল্লি থেকে, কি খবর না, কেষ্ট নাকি গড়গড় গড়গড় করে সব মুখ খুলে বলে দিচ্ছে, সর্বনাশ হয়ে যাচ্ছে। তাই কেষ্টকে পাল্টা চাপে রাখার অন্য একটা খেলা শুরু হয়েছিল, কিন্তু তাতে কোনো কাজের কাজ হয়নি। আপনারা একটা খবর দিন দুয়েক আগে দেখেছিলেন, সেই খবরটা হচ্ছে যে বোলপুরের 10 নম্বর ওয়ার্ডের যে নেতা রয়েছে, যে কাউন্সিলর রয়েছে, তৃণমূল কাউন্সিলর, মকরমপুরের বাসিন্দা তৃণমূল নেতা পুষ্পেন্দু রায় ওরফে রাজা, তার বাড়িতে হঠাৎ করে পশ্চিমবঙ্গের আবগারি দপ্তর একলব্য চক্রবর্তী অফিসার তার নেতৃত্বে চলে গেল এবং সেখানে গিয়ে তার বাড়ি থেকে 905 লিটার একটা ওষুধ অ্যারোমেটিক কার্ডামম টিঞ্চার,
যেটাকে ওই ব্যথার ওষুধ ব্যবহার করা হয়, যেখানে 80% অ্যালকোহল আছে, তার 905 লিটার হঠাৎ করে উদ্ধার করে ফেললো। আচ্ছা বলুন তো, তৃণমূল নেতা, এতদিন ধরে কাউন্সিলার, এবং শুধু কাউন্সিলার একটা ওয়ার্ডের নয়, একদম কেষ্টর ডান হাত বলা যেতে পারে। কেননা বোলপুরের যে ওই পুরসভা নির্বাচন হয়, বিভিন্ন যে ভোট হয়, সেখানে শুধু নিজের ওই 10 নম্বর ওয়ার্ড নয়, আশেপাশের সমস্ত ওয়ার্ডে তার টাকায় চলে। সেই লোকটা কী করছে না করছে এতদিন পশ্চিমবঙ্গ সরকারের কাছে কোনো খবর ছিল না, আবগারি দপ্তরের কাছে কোনো খবর ছিল না, ড্রাগ কন্ট্রোলের কাছে কোনো খবর ছিল না, হঠাৎ করে সেখানে এই রাজার বাড়িতে কেন চলে গেল, মানে ওই খবরটা চলে এসছে। কেষ্ট কিন্তু মুখ খুলে দিয়েছে, কেষ্ট দেখে নিয়েছে ওখানে গিয়ে এক তিহার থেকে আর বেরোনো সম্ভব নয়। অনেক চেষ্টা করা হয়েছিল, তাকে পশ্চিমবঙ্গে আটকে রাখা হবে, বিভিন্ন রকম ওই শিব ঠাকুর মণ্ডলের কেস সাজানো হবে, তারপর তাকে খাসির মাংস ভাত খাওয়ানো হবে, কিন্তু আটকানো যায়নি। শুধু আটকানো যায়নি তাই নয়, তিহারে কেষ্ট তো গড়াগড়ি কাছে ঠিক আছে, কেষ্টর বেটি অবধি ছাড়া পাচ্ছে না। অনেক চেষ্টা করে নিয়েছে এবং কেষ্ট বুঝে গেছে যে এইখান থেকে বাঁচার কোনো ব্যাপার নেই। এক, দুই, যা সম্পত্তি করেছিলাম, এতদিন কামিয়েছিলাম, সমস্ত কিছু চলে যাবে। এবং তিন, যখনই এই জায়গাগুলো প্রমাণিত হয়ে যাবে, যখন কোর্টে প্রমাণিত হয়ে যাবে, দল ঝেড়ে ফেলে দেবে। এবং তার জায়গা যে ধীরে ধীরে চলে যাচ্ছে, কেষ্ট বুঝে গেছে তার যে বিরোধী শিবিরের নেতা, তাকে জেলা সভাধিপতি বানিয়ে দেওয়া হচ্ছে, সে আস্তে আস্তে পুরোটা কন্ট্রোল করে নিচ্ছে। তার যারা বিরোধী শিবির ছিল তাদেরকে আস্তে আস্তে অ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে সেখানে। এমনকি 2017 সালে কেষ্ট বোলপুরে বীরভূমে একটা আইটি সেল তৈরি করেছিল তৃণমূল কংগ্রেসের, স্পন্দন সেটার নাম দেওয়া হয়েছিল, রবি ঠাকুরের দেশের ব্যাপার তো, বেশ নাম করে নাম দেওয়া হয়েছিল স্পন্দন। তো সেই আইটি সেলটাকে কার্যত বরখাস্ত করে দেওয়া হচ্ছে এবং সেখানে নতুন নতুন ছেলেপিলে ঢোকানো হচ্ছে, যে নিয়ে কিন্তু বিশাল বাওয়াল লেগে গেছে বোলপুরে বীরভূমে। যদি কান পাতেন, বিশাল বাওয়াল চলছে এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে, স্পন্দনের ক্ষমতা কার হাতে থাকবে, কারণ আইটি সেলের ক্ষমতা থাকা মানে সেইটা দিয়ে প্রচার হবে, যারা প্রচারের মুখ হচ্ছে তারা কিন্তু একদম ফ্রন্ট ফুটে চলে আসবে। পুরো কেষ্ট শিবিরটাকে ছেড়ে ফেলার চেষ্টা হচ্ছে। এই খবর জেলে বসে পাওয়ার পরই কেষ্ট বুঝে গেছে যে দল আর পাশে নেই, কেউ বাঁচাতে আসবে না, কেউ বাঁচাতে পারবেও না, আর পারলেও বাঁচাবে না। উল্টে তার তিহারে বসে প্রাণ সংশয় হয়ে গিয়েছিল। এবং কেষ্টর মুখটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে এই রাজ্যের বিষ্টু যে দুটো বসে আছে, পাজি পিসি আর ভণ্ডবাইপো, তারা সেফ জোনে চলে যাবে অন্তত কেষ্টর দিক থেকে। ফলে সেখানে তার প্রাণহানির সংশয় হয়ে গেছিলো। এই যে জায়গাটা হয়েছিল, এটা কেষ্ট বুঝে গেছে যে এক, আমি এখানে থেকেই মরে যেতে পারি, আর দুই, যদি বেঁচেও যায় বিচার হবে, বিচারে শাস্তি হবে, সব সম্পত্তি চলে যাবে, আর তিন, যদি কোনো রকমের প্রভাব খাটিয়ে বেরিয়ে আসতেও পারি, তদন্তে সহযোগিতাও করি, ওখানে গেলে আমার আর রাজ্যপাট কিচ্ছু নেই, উল্টো ওইখানে গেলে প্রাণ সংশয় হয়ে যাবে, জেলের ভেতরে যারা মারতে পারে তারা ওখানে ছাড়ে। ফলে কেষ্ট মুখ খুলে দিয়েছে। যে মুহূর্তে মুখ খুলেছে, সেই মুহূর্তে কেষ্টকে টাইট দেওয়ার জন্য এই রাজা ওরফে পুষ্পেন্দু রায় তার বাড়িতে এই হানাটা হয়ে গেছে। কেননা যেটা শোনা যাচ্ছে যে কেষ্টর সমস্ত সম্পত্তি যখন ইডি সিজ করে নিয়েছে, তার জন্য এখনও দামি দামি লয়ার, তার জন্য এখনও বিভিন্ন রকমের যে ব্যবস্থা সেখানে, এই যে জিনিসগুলো করছে, পুরো যে মনিটারি সাপোর্টটা এই পুষ্পেন্দু রায় দিচ্ছিল, এই কেষ্টর যে বিভিন্ন জায়গায় টাকাটা রাখা আছে, তার মধ্যে এই পুষ্পেন্দু রায় রাজা একজন বলে শোনা যাচ্ছে। সুতরাং তাকে যদি টাইট দেওয়া যায়, তাকে যদি ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, তোমার ওই সাপোর্টটা বন্ধ হয়ে যাবে, আর দামি দামি কোনো লয়ার লাগাতে পারবে না, সুতরাং তুমি মুখটা বন্ধ রাখো, খেলাটা ভাবুন একবার। সেই জন্য, সেই কারণে হয়ে গেছে ওখানে। এখন এইটা হওয়ার পর কেষ্ট আরও মরিয়া হয়ে গেছে, এটা হিতে বিপরীত হয়ে গেছে। কেষ্ট কী করেছে, বলছে আমাকে তোমরা এইভাবে টাইট দেবে, তো আমি এক কাজ করো, আমি তো এমনিও ছাড়া পাচ্ছি না, অমনিও ছাড়া পাচ্ছি না, জামিনও পাচ্ছি না, আমার মেয়েটাকেও বার করতে পারছি না, ঠিক আছে, আমি এবার সবটা গড়গড় করে বলতে শুরু করবো। আর তারপরই দুটো জায়গা হয়েছে, খুব ইন্টারেস্টিং জায়গা। নাম্বার ওয়ান, বোলপুরের যে কার্যালয়টা তৃণমূল কংগ্রেসের ছিল, যেখানে বসে কেষ্ট রাজ্যপাটটা চালাতো, সেইখানের চারজন নেতাকে ডেকে ফেলা হয়েছে। তার মধ্যে একজন হচ্ছে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবনাথ রায় ওরফে ক্যাবলা, যে অনুব্রতর খুব কাছের লোক। এই ক্যাবলাবাবু আরও তিনজন, তাদের নামে অ্যাকচুয়ালি এর জমিটা কেনা হয়েছিল, এবং 3 কোটি টাকার পার্টি অফিস খাতায় কলমে দেখানো আছে, পুরো ইভ্যালুয়েশন আরও বিশাল ব্যাপার। কাদের অঙ্গুলি হেলনে, কিভাবে কি হবে, এদের ধরলে কি পাওয়া যাবে, সবটা বলে দিয়েছে। ফলে ইমিডিয়েটলি তাদেরকে ডাকা হয়েছে, এদের আগেও একবার ডাকা হয়েছিল, এড়িয়ে গেছে, কিন্তু কেষ্ট বলে দিয়েছে এদের কাছেই সবটা আছে, অনেক কিছু বেরোবে, এদের এদিকে ডাকা হচ্ছে। এর পাশাপাশি আর একটা খুব ইম্পর্টেন্ট দিক করে দিয়েছে কেষ্ট, সেই জায়গা থেকে এতদিন বাদে হঠাৎ করে ইনকাম ট্যাক্সের নোটিশ চলে গেছে কেষ্ট আর কেষ্টর মেয়ের কাছে।
এবার আপনারা বলবেন যে এত সবের মাঝখানে ইনকাম ট্যাক্সের কী সম্পর্ক আসছে। আপনাদের মাথায় রাখতে হবে যে ঝাড়খণ্ডে একটা ইনকাম ট্যাক্সের অপারেশন চলছে, সার্চ অপারেশন চলছে। কংগ্রেসের একজন সাংসদ রাজ্যসভার 453 কোটি টাকা বেরিয়েছে, আজকে 8 দিন হয়ে গেছে, এখনও তল্লাশি চলছে। এবং যে টাকাটা আছে সেটা বলা হচ্ছে যে হিমশৈলের চূড়া। এবার এর ঝাড়খণ্ডের বাড়িতে হচ্ছে, ওড়িশার বাড়িতে হচ্ছে। এবার মজার ব্যাপার হচ্ছে যে এই যে ঝাড়খণ্ডের সাংসদ রয়েছে তার অফিস, বিভিন্ন আত্মীয়ের নামে অফিস কলকাতাতে রেজিস্টার্ড। এবং কলকাতাতেও, কলকাতা এবং কল্যাণীতে একজন এই মদ ব্যবসায়ীর সেখানেও আইটি রেড চলছে, পোলবাতে একটা জায়গায় চলছে। এগুলো এমনি এমনি হচ্ছে না, এমনি এমনি হয়নি, সবটার একটা লিঙ্ক আছে। এবং কলকাতায় এই ভণ্ড ভাইপোর এবং পাজি পিসির পারমিশন ছাড়া এতগুলো অফিস চলছে, এত টাকার ব্যাপার হচ্ছে, হয় লিঙ্কটা ওইখানে আছে। এবং কলকাতাতে কোথায় কোথায় গেলে কি হবে সেটা ওইখান থেকে লিঙ্ক হচ্ছে। এই যে আইটিটা এখানে করে দেওয়া হলো, এই ঝাড়খণ্ড থেকে বীরভূম হয়ে যে ব্যাপারটা ঢুকতো, টাকাটা ঢুকতো মদের কারবারির, যে টাকাটা ঢুকতো ঝাড়খণ্ড বীরভূম হয়ে একদম গ্রিন করিডর করে ওই ভণ্ড ভাইপার পাজি পিসির কাছে পৌঁছে দেওয়া হতো, ওই লিঙ্কিংটা করার জন্য কিন্তু আইটি নোটিশটা করা হয়েছে সুকন্যা আর অনুব্রতকে। নোটিশ কোথায় গেছে? তার বাড়িতে। তারা বাড়িতে নেই, তারা তো দিয়ারের জেলে। কে সামলাবে? তার আইনজীবীরা সামলাবে। আইনজীবী টাকাকে দেবে? পুষ্পেন্দু রায়, যাকে আবার তুলে নিয়েছে, মানে তুলে নেয়নি এখনও, তার বাড়িতে রেড হয়েছে। পুরো লিঙ্কটা বুঝুন। অনুব্রত ওদিকে মুখ খুলে দিয়েছে এবং পুরো লিঙ্ক আপটা ওই যে মদের টাকার ব্যাপারটা, মানে অনুব্রতকে তোলা হয়েছিল গরু পাচারে, এবার অনুব্রত মুখ খুলে মদের কারবারিটাও পুরো ফাঁস করে দিয়েছে, ওই দিক দিয়ে চাপ ঢুকছে। এদিকে মানিক ভট্টাচার্য, মানিক ভট্টাচার্যও বুঝে গেছে যে আর বাইরে বেরোনো হলো না। বউটা বেরিয়েছিল, সদ্রূপ ভট্টাচার্য বেরিয়েছিল, কিন্তু তার পাসপোর্ট থেকে আরম্ভ করে কাগজপত্র সমস্ত কিছু জমা রাখা আছে এবং বাইরে বেরিয়ে আর কিচ্ছু করতে পারছে না। ছেলে সৌভিক চক্রবর্তী সৌভিক ভট্টাচার্য বার হতে পারছে না, মানিক ভট্টাচার্য বার হতে পারছে না। এদিকে দেখছে বালু আর কালু, মানে কাকু, তারা তো SSKM-এ বহাল তবিয়াতে আছে, বেশ ICU তো বসে, নীল পর্দায় ঘুরে ঘেরা জায়গায় বসে সিনেমা দেখছে, ভালো মন্দ খাচ্ছে, আর আমি জেলে থাকব? হঠাৎ করে আবহাওয়া বদল বলে আবার মানিকের বুকে ব্যথা শুরু হয়ে গেছে। মানিক চলে এসছে SSKM-এ, ভাবুন একবার, একজন জেলবন্দি হঠাৎ করে মনে হলো বুকে ব্যথা, SSKM-এ চলে এলো, জেল হাসপাতালের কোনো ফ্যাক্টর না। আর গিয়ে সেখানে আবার SSKM-এর অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে ঢুকে গেছে, সেখানে গিয়ে আবার সেই আগের মতো হম্বিতম্বি শুরু করে দিয়েছে। ব্যাস জার্নালিস্টরাও পৌঁছে গেছে, আপনি এখানে কী ব্যাপার? বলে আপনারা এসছেন, আপনারা কথা বললে আমার আবার শরীর খারাপ হবে, আবার আমাকে বেশি বেশি করে ডাক্তার দেখাতে হবে। মানে মেসেজটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে পিসি আর ভাইপোকে, পাজি পিসি আর ভণ্ড ভাইপো, আমি আর জেলে পোষতে রাজি নই, আমার জন্য 5-স্টারের ফেসিলিটিটা করো এখানে, আর যদি সেই 5-স্টারের ফেসিলিটিটা না করো, আমি তো বাইরে বেরোতে পারছি না, আমার ছেলেটাও বেরোতে পারছে না, বউ বাইরে বেরিয়ে কিছু করতে পারছে না, ইনকাম বন্ধ, আমি এবার মুখ খুলতে শুরু করব। এদিকে যেহেতু বালু আর কাকু কেসের পর SSKM-এর আধিকারিক আর ডাক্তারদের উপর চাপ আছে, ইডি এবার পুরো এই জায়গাটা দেখে নিয়েছে, এবার কিছু গণ্ডগোল হলেই ওখানে ধরে টানাটানি শুরু হবে, তারা আর শুনতে রাজি নয় পাজি পিসি আর ভণ্ড ভাইপোর কথা, গেলেই তাদেরকেও তুলে নেবে। তারা এদিকে মানিকের কেসে রাজি হচ্ছে না, ফলে মানিক গিয়ে নিজে ওখানে রবি দেখাতে গেছে। পুরো চারদিক থেকে ঘিরছে এবার পাজি পিসি আর ভণ্ড ভাইপো, মানে যারা ভাবছিল 10 পয়সার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারবে না, কোনো প্রমাণ আমরা রাখিনি, খুব চালাক আমরা, এখান থেকে হাওয়ালায় টাকা পাঠিয়েছি, বাইরে ফ্রড কোম্পানি খুলেছি, তার ফ্রড অ্যাকাউন্ট হয়েছে, সেইখান থেকে এইখানকার এস্টাবলিশ কোম্পানিতে টাকা এসছে, তার ফলে তাদের শেয়ার প্রাইস বেড়ে গেছে, তাদের কোনো মাল সাপ্লাই করিনি, সেই মাল সাপ্লাই না করা সত্ত্বেও সেখান থেকে টাকা চলে এসছে, এই শেয়ার প্রাইস বেড়ে গেছে, এই শেয়ার প্রাইসে বাড়া টাকা আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে, যেটা আবার অন্য বিজনেসে ইনভেস্ট করেছি, এত কিছু করেছি আর কেউ প্রমাণ করতে পারে? কিন্তু প্রমাণটা হচ্ছে এই যে যে তোলাবাজগুলোকে ডেকেছিল, যারা 25 রেখে 75 দিচ্ছিল, সব এবার আস্তে 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 মুখ খুলতে শুরু করেছে। ফলে রাতের ঘুম উঠছে এবং যে কোনো দিন যে কোনো মুহূর্তে দরজায় এসে ঠক 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 করে ইডি CBI চলে আসবে, তখন তাদের আসন পেতে বসে মুড়ি খাওয়াবে, না এক কাপ চা খেতে দিয়ে গল্প করবে, আর নাকি ইডি CBI এসে সব সুযোগ না দিয়ে ঘাটটা ধরে কোমরে দড়িটা পুড়িয়ে নিয়ে যাবে,
এবং তারপর এই এসএসকেএম এর এইসবের জন্য বাংলার জেলে আর আর কেউ নিরাপদ নয়, সোজা তিহার সেই দিকে এগোচ্ছে। ফলে একে বালু তাতে কাকু, তাতেই যথেষ্ট ছিল ডামাডোল। এর মাঝখানে কেষ্ট মুখ খুলেছে আর মানিক চাপ বাড়াচ্ছে, ওদিকে এসএসকেএম আবার ব্যাক গিয়ার দিচ্ছে, আর পারবো না, কাকু বালুকে নিয়ে চলে যাও, মানুককে তো ঢোকানোর কোনো প্রশ্নই নেই। আর মানিক বলছে আমাকে যদি আবার এই ফাইভ স্টারে না দেওয়া হয় এবার আমি মুখ খুলতে শুরু করব। পিছন থেকে বসে খেলা দেখছে কিন্তু জীবন কৃষ্ণ আর পার্থ। ফলে খেলা কিন্তু জমজমাট হচ্ছে আর টেনশন বাড়ছে পিসি ভাইপোর। এখন দেখার শেষটা কেমন হয়, কি বুঝছেন সব মিলিয়ে কেমন চলছে পাজি পিসি আর ভণ্ড ভাইপোর এই কেস এবং ইডির এই পিছন থেকে খেলা, উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। এমন আমাদের এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।